রাজ্যত চলি আছে গুণোৎসব, বিপরীতে বৃদ্ধি পাইছে ড্রপ আউট। লোকসভাত উদ্বেগজনক তথ্য, কিমান শিক্ষার্থী আধাতে এরিছে বিদ্যালয়। অসমক দেশের পাঁচখন উন্নত রাজ্যের ভিতর স্থান দিয়ার পরিকল্পনা রাজ্য সরকারের, ইয়াকে লৈ সরকারে বিভিন্ন দিকত পরিকল্পনা করার কথাও কই আহিছে। পিছে রাজ্যের শিক্ষা খণ্ডর প্রকৃত স্বরূপ কি? অবশ্যই রাজ্য চলি আছে গুণোৎসব। এই গুণোৎসবে বিগত কেবা বছর ধরে রাজ্যখনের শিক্ষাখণ্ডর আমূল পরিবর্তন করার দাবি সরকারের। কিন্তু লোকসভাত উন্মোচন উদ্বেগজনক তথ্য, রাজ্যত বৃদ্ধি পাইছে ড্রপ আউটর সংখ্যা। হয়, রাজ্যত আধাতে বিদ্যালয় এরিছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। প্রাথমিক পর্যায়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এরিছে বিদ্যালয়। চাওক এই তথ্য, লোকসভা সদনত দাখিল করা তথ্য দেখিলে চকু কপালত উঠিব আপনার। কি প্রাথমিক কি মাধ্যমিক, আধাতে শিক্ষা এরিছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। ভারত সরকারও তথ্য অনুসরি প্রতি একগারী শিক্ষার্থীর ভিতর 2017-18 বর্ষত অসমত ড্রপ আউট 8.1%, 2018-19 বর্ষত অসমত ড্রপ আউট 3.1%, 2019-20 বর্ষত অসমত ড্রপ আউট 4.3%, 2020-21 বর্ষত অসমত ড্রপ আউট 3.3%, 2021-22 বর্ষত অসমত ড্রপ আউট 6%। প্রাথমিক শিক্ষা ড্রপ আউটর ক্ষেত্র 2021-22 বর্ষত দেশের ভিতরতেই সপ্তম স্থানত অসম। আনহাতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ড্রপ আউটর পরিসংখ্যাও উদ্বেগজনক। প্রতি একগারী শিক্ষার্থীর ভিতর 2017-18 বর্ষত অসমত ড্রপ আউট 33.7%, 2018-19 বর্ষত অসমত ড্রপ আউট 31.5%, 2019-20 বর্ষত অসমত ড্রপ আউট 32.3%, 2020-21 বর্ষত অসমত ড্রপ আউট 30.3%, 2021-22 বর্ষত অসমত ড্রপ আউট 20.3%। উচ্চ মাধ্যমিকর ড্রপ আউটর ক্ষেত্র 2021-22 বর্ষত দেশের ভিতরতেই তৃতীয় স্থান দখল অসমৰ। ইয়ার বিপরীতে শিক্ষার মডেল হিসাবে দেশত পরিচয় দিবলে সক্ষম হয়েছে দিল্লি, হরিয়ানা আর কেরালা সরকার। সন 2017-22 প্রতি 10 জনের ভিতর প্রাথমিক শিক্ষা ড্রপ আউট দিল্লিত 0, হিমাচল 2.1, গুজরাটত 6%। মুঠতে দেশের ভিতর আন আন রাজ্যসমূহের তুলনায় আধাতে স্কুলেরা ছাত্রছাত্রীর পরিসংখ্যায় নিশ্চিতভাবে চিন্তান্বিত করে তুলিছে রাজ্যের বিদ্যান মহল। অবশ্যই রাজ্য সরকারে চলাই থাকা গুণোৎসবে এই পরিসংখ্যার ক্ষেত্রে কি ভূমিকা পালন করব, সেয়াহে লক্ষণীয় হব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।